আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি গলদা চিংড়ির মালাইকারি। এর জন্য যে উপকরণগুলি লাগবে সেগুলি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেমন গলদা চিংড়ি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, এছাড়াও পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কাজু বাদাম ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ নারকেল গুঁড়ো নিয়ে তার থেকে নারকেলের দুধ বের করে রেখে দিতে হবে। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে গলদা চিংড়িগুলোকে ভালোভাবে ভেজে নিন এবং ভাজা হয়ে গেলে ভালোভাবে একটি আলাদা পাত্রে তুলে রাখুন। সব চিংড়ি মাছগুলোকেই ভালোভাবে ভেজে নেবেন। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিন এবং ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিন। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে এলে এবার ওই পেস্ট করা আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং কাজু বাদাম বাটাটা দিয়ে দিন এবং ভালোভাবে কষাতে থাকুন। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার তার মধ্যে সামান্য পরিমাণ লবণ, গরম মশলা গুঁড়ো এবং অতি সামান্য পরিমাণ চিনি দিন এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষাতে থাকুন। চিংড়ি মাছের মালাইকারিতে সামান্য একটু অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনার জন্য আমি একটু কেওড়া জল অ্যাড করি। আপনারাও অ্যাড করবেন, দেখবেন অত্যন্ত ভালো টেস্ট আসে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ ঘি যোগ করলাম এবং ভালোভাবে মিশাতে থাকলাম। একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করুন এবং সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিন। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে এবার আপনি নারকেলের দুধটা অ্যাড করে দিন এবং মিশিয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকুন এবং ভালোভাবে ফুটতে দিন। মশলা ভালোভাবে ফুটে এলে এবার আপনি ভেজে রাখা গলদা চিংড়িগুলো দিয়ে দিন এবং মাছগুলোকে ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না হতে দিন। কিছুক্ষণ ফোটানো হয়ে গেলে এবার একটি বেকিং ট্রে নিন। তার মধ্যে প্রথমে গলদা চিংড়িগুলোকে ভালোভাবে সাজিয়ে উপরে গ্রেভিটা ছড়িয়ে দিন। এবার তার মধ্যে একটা বা দুটো কাঁচা লঙ্কা দিন এবং বেকিং ট্রেটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুড়ে নিন। মোড়া হয়ে গেলে এবার একটি টুথপিকের সাহায্যে ভালোভাবে একটু ফুটো করে নিন। ওটিজিতে করার জন্য ওটিজিকে প্রথমে 15 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট হতে দিন। প্রিহিট হয়ে গেলে এবার কভার করা বেকিং ট্রেটি ওটিজির মধ্যে ঢুকিয়ে 1 ঘন্টা মতো রান্না হতে দিন 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। ওটিজি 1 ঘন্টা পর অটো অফ হয়ে গেলে আপনি বেকিং ট্রেটি বের করে নিয়ে সাইডে রেখে দিন এবং খুলে দেখুন মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আমারটা কি সুন্দর রান্না হয়ে গেছে।
এবারে বুঝতে পাচ্ছেন আপনার ওটিজিতে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আপনি গরম গরম ভাতে পরিবেশন করুন একটি অত্যন্ত সুস্বাদু বাঙালির রান্না, এবং জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জানাবেন আমাদের অন্য রান্নাগুলো আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।